এলিয়েন। কথাটি শোনার পর আমাদের পৃথিবীর বাহিরে কোনো এক প্রাণীর কাল্পনিক একটি ছবি ভেসে ওঠে। কাল্পনিক বলছি এই কারণে যে আজ পর্যন্ত এলিয়েন দেখতে কেমন হয় তা কেউ স্বচক্ষে দেখেনি। তবে আজকে অজানা আলোর ভিডিওতে এলিয়েন মানুষ ও আমাদের পৃথিবী সম্পর্কে কিছু লজিক্যাল ট্রাম বলবো। প্রথমে আসা যাক, যদি এলিয়েন এই পৃথিবীতে আসে তাহলে কি তারা আমাদের সাথে বন্ধুত্ব করবে নাকি করবে না? প্রশ্নের উত্তরটি আমি দেওয়ার আগে আপনাদের কিছু লজিক্যাল ট্রাম বলতে চাই, যেটা আপনাকে এই ব্যাপারটি বোঝাতে সাহায্য করবে। প্রথমত, আমাদের স্যাটেলাইট সৌরজগতে যতদূর পর্যন্ত বিস্তৃত করতে পেরেছে ততদূর পর্যন্ত প্রাণের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অর্থাৎ এলিয়েন যদি পৃথিবীতে আসে তাহলে অবশ্যই আমাদের স্যাটেলাইট সৌরজগতের যে পর্যন্ত ডিসকভার করেছে এলিয়েন তার বাহিরের কোনো এক জায়গা থেকে আসবে। সো বলা যায় এত দূর থেকে আসা কোনো প্রাণী আমাদের পৃথিবীর বিজ্ঞানের তুলনায় অনেক বেশি আধুনিক হবে। এখন কোনো উন্নত জাতি তার থেকে কম উন্নত জাতির সাথে বন্ধুত্ব করতে চাইবে না। যদি তারা আমাদের সাথে বন্ধুত্ব নাই করে তাহলে কি তারা আমাদের সাথে যুদ্ধ করবে? আর যুদ্ধই যদি করে তো কেন করবে? আচ্ছা, যুদ্ধ কেন করবে সেই প্রসঙ্গে আসার আগে যুদ্ধ কেন হয় সে ব্যাপারটা আগে বুঝি। যখন আপনার কোনো কিছুর অভাব আছে এবং অপোনেন্ট পার্টির কাছে এমন কিছু আছে যা আপনাকে অভাবমুক্ত করবে, এমন পরিস্থিতিতে যদি সামনের অপোনেন্ট সেটি দিতে কিংবা শেয়ার করতে না চায় তবেই মূলত যুদ্ধটি সংঘটিত হয়। এখন প্রশ্ন হলো, এলিয়েনদের এমন কি দরকার যা আমাদের কাছে আছে? একটা বিষয় ভাবুন, আমাদের বিজ্ঞানীরা আজ পর্যন্ত যত গ্রহ আবিষ্কার করেছে তারা বেশিরভাগ সময় সেই গ্রহে পানির সন্ধান বেশি করেছেন। আমাদের কি কারো মাথায় এ ব্যাপারটি কখনো এসেছে যে তারা পানির সন্ধান এত বেশি কেন করেন? কেননা পানির একমাত্র উপাদান যা দিয়ে নতুন কোনো জীব জন্মাতে পারে। একটু সহজ করে বলি, যদি আপনি একটি পাত্রে পানি নিয়ে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দেন, দেখবেন প্রায় 3 থেকে 4 মাস পর সেখানে শ্যাওলা পড়ে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব জন্মাচ্ছে, অথবা আপনি সেখানে কিছু নড়াচড়ার ব্যাপার লক্ষ্য করবেন। যাই হোক, মূল বিষয়ে আসি। এখন পানি এবং উদ্ভিদ একমাত্র উপাদান যার কারণে এলিয়েন আমাদের পৃথিবীতে আসবে। এখন আপনি বলতে পারেন, আমি কিভাবে শিওর হলাম এলিয়েন শুধুমাত্র পানি এবং উদ্ভিদের জন্য আমাদের এই পৃথিবীতে আসবে? একটা ব্যাপার খেয়াল করেন, পানি এবং উদ্ভিদ এ দুটো জিনিস যা অন্যান্য গ্রহ থেকে আমাদের আলাদা করেছে। পানি যা নতুন প্রাণের সঞ্চার করে, আর উদ্ভিদ যা জীবের জন্য প্রতিকূল অবস্থার তৈরি করে। যদি এই দুটো জিনিস না থাকতো তাহলে পুরো পৃথিবীতে প্রাণের কোনো অস্তিত্ব থাকতো না এবং পুরো পৃথিবী একটি মরুভূমিতে পরিণত হতো। সো আমরা বলতে পারি জীবের দুটি জিনিস যার জন্য এলিয়েন আমাদের এই পৃথিবীতে আসবে, নতুবা তারা বুধ, শনি, নেপচুন যে কোনো গ্রহে যেতে পারত, আমাদের এই পৃথিবীতে আসতো না। সো বন্ধুরা, এতদূর বোঝার পর আমাদের এই কনসেপ্টটি ক্লিয়ার যে এলিয়েন যদি আমাদের সাথে আসে তাহলে যুদ্ধ করার জন্যই আসবে। এখন প্রশ্ন আসে, এই যুদ্ধে কে জিতবে, মানুষ নাকি এলিয়েন? প্রথমে বলে রাখি, ওদের টেকনোলজির তুলনায় আমাদের টেকনোলজি অনেক পিছিয়ে। তাই যুদ্ধবিমান, ব্যালিস্টিক মিসাইল ও অন্যান্য ক্ষেপণাস্ত্র দিয়ে তেমন সুবিধা করা যাবে না। এই রকম পরিস্থিতিতে মানুষ তার সবচাইতে শক্তিশালী অস্ত্র নিউক্লিয়ার ওয়েপেন ইউজ করতে চাইবে এবং তারা তাই করবে। পুরা গোটা একটি শহরকে খালি করা হবে এবং নিউক্লিয়ার ওয়েপেন দিয়ে এলিয়েনের মেইন স্পেসশিপে অ্যাটাক করা হবে। এখনকার নিউক্লিয়ার ওয়েপেন 1945 সালে হিরোশিমাতে ব্যবহার করা লিটল বয় থেকে অনেক বেশি শক্তিশালী। এলিয়েনদের হারানোর জন্য মানুষ নিউক্লিয়ার মিসাইল দিয়ে এলিয়েনের মেইন স্পেসশিপে অ্যাটাক করবে। আপনার কি মনে হয়, এলিয়েনের মেইন স্পেসশিপটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে? উত্তরটি হলো না,
এলিয়েনের মেইন স্পেসশিপটি ধ্বংস হবে না, বরং এলিয়েনের স্পেসশিপটি পুরো অক্ষত অবস্থায় থাকবে। ডিয়ার ভিউয়ার্স, আপনার কি মনে হয় এলিয়েনের স্পেসশিপটি কেন অক্ষত অবস্থায় থাকবে? যদি কোনো লজিক্যাল কারণ আপনার কাছে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এলিয়েনের স্পেসশিপটি ধ্বংস না হওয়ার কারণটি জানার জন্য এই ভিডিওর দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের এমন আরও রহস্য টাইপের ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।